জুতার তলায় লুকিয়ে পাচারের সময় 2000 পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোররাতে কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ হোসেন ও সুলতান আহমেদ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানান, গ্রেফতার হওয়া দুই যুবক কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল।